হ্যালো, গুড মর্নিং গেস। আমার শরীরটা একটু খুব অসুস্থ, তবুও আমি তোমাদের সামনে আসলাম। আমাদের তো প্রায় আইপ্যাক নামকরণটাও কমপ্লিট হয়ে গেল, তো আশা করছি কাল থেকে আমি ওই তোমাদের ক্লাস 12-এর জন্য টেস্ট পেপার, যেটা ABTA, সেটা সলভ করব। অর্গানিকের যতটুকু আছে সম্পূর্ণ অর্গানিকটি কমপ্লিট করে দেবো। প্রতিটা স্কুল দিন একদিন করে ধরে কমপ্লিট করার চেষ্টা করব। অর্গানিকটা একটু ভালো করে দেখতে হবে, কারণ অর্গানিকে প্রায় মোটামুটি ধরলে 23-27 মার্কের অর্গানিক আসবে। তো অর্গানিক কিন্তু বাদ দিলে চলবে না, নাহলে তোমাদের নম্বর কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী অনেকটা কমে যাবে। তো যাই হোক, আছে আমি ভিডিও এরকম দীর্ঘায়িত করব না। তো আশা করি সবাই একটু ভালো করে একটু পড়াশোনা করো, কারণ HS সামনে আর বেশি দিন নাই তোমাদের। অর্গানিকটা কিন্তু একটু হার্ডলি সবাইকে দেখতে হবে, শুধুমাত্র কেমিস্ট্রি যে পড়াশোনা করলে তোমার পার্সেন্টেজের দিক থেকে এগিয়ে যাবে তা না, তার সঙ্গে সঙ্গে ম্যাথ আছে, ফিজিক্স আছে, তার সঙ্গে বাংলা ইংলিশও আছে। তোমাদেরকে আমি একটাই উপদেশ দেব যে ভালো রেজাল্ট করার জন্য প্রতিটি সাবজেক্টকে কিন্তু সমান চোখে দেখতে হবে, না হলে কিন্তু তোমাদের পার্সেন্টেজটা কমে যাবে। তো আমি এটা আশা করব যে আমার যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সঙ্গে জড়িত আছো বা এখনও যারা সাবস্ক্রাইব করনি, তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমি কাল থেকে আশা করছি ওই টেস্ট পেপারটা সর্বপ্রথম প্রত্যেকদিন এক একটা করে স্কুল আমি ধরে ধরে অর্গানিকটা তোমাদের মাঝে পেশ করার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে একটু পড়াশোনা করো। সামনে HS পরীক্ষা, এটাই তোমাদের স্কুল লেভেলের লাস্ট ধাপ, এরপরে কিন্তু তোমার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ কলেজ লেভেলে চলে যাবে। তো থ্যাংক ইউ।